মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিমানার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। বন্ধুরা, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আর আমার পরিবারের সকলেই ভালো আছে। তো আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার স্পেশাল, আর এখন বাজছে 8:10। আমি এই 8:10 থেকে ব্লগটা স্টার্ট করলাম, এলবি বলে দিয়েছি, ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো বন্ধুরা। আর আমি দেখো সন্তান সেরে নিয়েছি, বৃহস্পতিবারের পুজো আছে, এবার আলপনা টালপনা দেবো, এখন আলপনা দেওয়া হয় না। আর অনুষ্কা এখন আঁকতে বসেছে, আর এইমাত্র ওকে স্থানটা সেরেছি, আগে ছাতুটা দিলাম। কারণ কি বলতো, আমি কাজ সারছিলাম, বাসন ধোয়া হলো, হাঁড়ি মাজা হলো, তারপরে এমনি সব এদিক সেদিক যা যা কাজ থাকে সমস্ত বাসি কাজ সারা হলো, জামা কাপড় এই যে সব ধুয়ে মেলে দেওয়া হলো, এইসব কাজ আর কি। তারপর হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের আড়ান্ত, আজকে আড়ান্ত না, আজকে হচ্ছে হাঁড়ি ধোয়া, প্রত্যেকেরই আছে সেটা সেরকম। আজকে হচ্ছে হাঁড়ি ধোয়া, 3 দিন এখন একভাবে এক ইয়েতে স্নান করে যেতে হবে, মাথা স্নান না করলে রান্না সারতে পারবো না, রান্না করতে পারবো না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখান থেকেই তো শুরু করে দিয়েছি, আর দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে। অনুষ্কার আজকে আঁকা আছে, এটা তুই এই এখন আঁকলি, এখন ওটা এক্ষুনি আঁকলি, দারুণ হয়েছে। তো ওরা আজকে বিকেলে আঁকা আছে, সেই জন্য ও এখন বসে বসে এঁকে নিচ্ছে। আগের কাজ আগে তো করে রাখবে না, যেদিন মানে কাজ হবে সেদিনকে ও করে রাখবে। তো চলো বন্ধুরা এবার পুজোটা ছেড়ে নিই, অনেক বক 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 করে ফেলেছি, ঠিক আছে। আমি এখন দেখো পুজোর ফুলের জায়গা মানে সাজি আর আলপনার জায়গা আর ঘটি সব নিয়ে নিয়েছি, এখন আলপনা দিচ্ছি হরিততলায়, মানে তুলসীতলায়। আমাদের গ্রামেতে কিন্তু হরিততলাও বলে আবার তুলসীতলাও বলে, বাট এখানে আলপনাটা দিয়ে আবার যাবো শীতলা তলায়, মানে আমাদের ঘরের যে ঠাকুর আছে সেখানে শীতলা তলায় আলপনা দিয়ে আসবো, পুজো করে আসবো। আর এখন আমি আগে তুলসীতলায় জল টল দিয়ে ফুল টুল দিয়ে একটু পুজো টুজোগুলো করে নিই। তো ভাবলাম বৃহস্পতিবারের পুজো তো অনেকক্ষণ টাইম লাগে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একদিন করেছিলাম, আর এই যে এখানটা বনের মতো দেখতে পাচ্ছ তুলসীতলার পিছনে, এগুলো কী বলতো, এগুলো হচ্ছে অপরিচিতা ফুলের গাছ, নীল রঙের নীলকণ্ঠ ফুলও বলে অনেকে। তো অপরাজিতা ফুল এইটাও আছে, নীল কালারেরও আছে আমাদের বাড়িতে, আবার সাদাটাও আছে। তো সাদাটা ওই দিকে আছে আর এটা হচ্ছে নীল গাছটা। তো চলো এখন আমার তুলসীতলায় পুজো দেওয়া হয়ে গেছে, আর মা বলে যখন প্রণাম করতে হয় মাথায় ঘোমটা দিয়ে পুজো করে প্রণাম করতে হয়, সেই জন্য দেখো আমি এখন সূর্য প্রণাম করছি আর ঠাকুর প্রণাম করছি। তো কী বলতো, এখন এগুলো করা হয়ে গেলে এবার আমি কিন্তু ইয়েতে যাবো শীতলা তলায়, আর এখন পুজো টু শীতলা তলা পুজো করে এসে আবার ঘরের সমস্ত চৌকাটে আলপনা দিয়ে আমি এখন পুজো করতে চলে এসেছি দেখলে। আর মাকে মানে আমার মায়ের ছবিতেও ফুল দিলাম। তো প্রত্যেক দিন আমি পুজো করি ঠাকুরের সাথে, কারণ মা বাবাই হচ্ছে আমাদের কাছে ভগবান। আর আমার মা নেই মানে আমি কোনোদিন ভাবি না যে আমার মা নেই, যখন খুব কষ্ট হয় কাঁদি, বাট কিন্তু ভাবি আমার মা সাথেই আছে। আর এখন আমি চলে আসলাম সিঁড়ি টিঁড়ি পার হয়ে একদম মানে ঠাকুর ঘরে, ঠাকুর ঘরেও পুজো করব। বৃহস্পতিবার মানে পুজোর একটু চাপই থাকে, পুজো করা পাঁচালি পড়া, তো আমি নয় সন্ধে পাঁচালি পড়ি, নাহলে এই এখন পড়ি পুজো করার সময়। আর এখন দেখো আমি আলপনা দিচ্ছি, নিচের ঘরে আলপনা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, আর এখন ওপর ঘরে আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। তো এই শুরু করে মানে এই ঠাকুরের কাজটাও একটু দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপর আমি আবার পুজো করব। এবার আমি পুজো করব। তো এখানে কি নিয়ম জানো তো, দেখো সমস্ত বাসি ফুলগুলো আগে কুড়িয়ে নিতে হয়। তো এটা আমার বাবার বাড়িতেও আছে যে বাসি ফুল সব কুড়িয়ে নিয়ে থালা বাটি ধুয়ে নিয়ে তারপর পুজো করতে হয়, কিন্তু এখানে আবার কি দেখো ঘট ঘটের জল আর সমস্তটাই কিন্তু ফেলে দেয় প্রত্যেক বৃহস্পতিবারে, কিন্তু আমার বাবার বাড়িতে এরকম নয়। তো যেখানে যেমন সেটাই করতে হয়, তাই না? এই বাটিটাতে ফুল জল সমস্ত ফেলে দিলাম, আবার নতুন করে এবার দেবো। এখন আমি শিব ঠাকুরটাকে স্নান করাচ্ছি, স্নান টান করিয়ে আমি নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দেবো। তো আগে চন্দনটা বেটে নিই, চন্দনটা বেটে নিয়ে তারপর চন্দনে ডুবিয়ে ডুবিয়ে সকল ঠাকুরকে ফুল জল দিয়ে দেবো। তো জানো তো আমি অত মন্ত্রতন্ত্র জানি না, পুজো করতে হয় হরিনাম করি মনের মধ্যে, এইসব করি আমি পুজো করে নিই। তো দেখো প্রায় পুজো আমার হয়েই এসছে, তো তখন অনুষ্কাকে বললাম যে মা একবার ক্যামেরাটা ধরো, বলে ননি এই সময় ক্যামেরাটা ধরেছে, এখন স্ট্যান্ডে লাগানো নেই। আর আমাদের বারান্দাটা দেখলে কী অবস্থা কী বলতো, প্রচুর জল ঝড় হচ্ছে, তো সেই জন্য ঝিট দিয়ে দিয়ে গোটা বারান্দাটার এমন অবস্থা হয়ে গেছে, ছালগুলো পুরো উঠে গেছে। এগুলো আবার এই জল টল কমলে তারপর আবার আমাকে ন্যাতা ট্যাতা দিতে হবে, আমি সবাই মিলেই দেওয়া হয় তো দিতে হবে।
আর চলো এখন আমি পুজো করে নিয়েছি, ঠাকুরকে বলি, ঠাকুর আমি তো অত মন্ত্র টন্ত্র জানি না, তুমি একটু পুজো ফুল জল নিও প্লিজ, এরকম ভাব বলি। ঠাকুরকে প্লিজ বলি না, বাট এখানে বলে দিলাম যে প্লিজ। ঠাকুর বলবে আমার সাথেও ইংলিশ হচ্ছে নাকি, কি রে সব এরা। তো চলো এবার আমি পাঁচালিটা পড়বো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী ভাবে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, সেই কালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান, হাসি হাসি জিজ্ঞাসিল তিলকের মতো, কোথা হতে আসিয়াছ গিয়েছিল কোথা, মধুময় লক্ষ্মীমানি শুনি মুনিবার, ভক্তি করে কহিলেন জুড়ি দুই কর, তোমার দয়ায় মা গো আমি ভাগ্যবান, মর্তলোকে দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ, জগতে মা তো তুমি সকলে তে কয়, নর আর নারী যে মা তোমার তরয়, প্রতিদিন অন্নভাবে সব দুঃখ পায়, প্রতিগৃহে অন্নসনে জীর্ণ সন্নিকায়, নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ, ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ, হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, দিয়ে ক্ষুণ্ণমণি বরে আমার সমান নারী শ্রীজ পাঠাইলাম মর্তে, আমারে ভুলিয়া তারা মরছে মোহ গর্তে, লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করিয়েছে বর্জন, স্বামীরে করে হেলা না শোনে কথন, গৃহ ছাড়ি যথা তথা করিয় গমন, প্রতিগৃহে এই রূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকি কি প্রকার, লক্ষ্মীবাণী শুনি মুনি ক্ষুণ্ণ কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাগো হব নারীগণে, কেমনে পাইব নর তব পদ ছায়া, অব দয়াময়ী তুমি না করিলে দয়া, মুনিবর বাক্য লক্ষ্মী হৃদয় উপছিল, মধুর বচনে তার বিদায় করিল, নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মরে উপদেশ তুমি নারায়ণ। তো বন্ধুরা পুরোটা তো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না, এরপর আমি আরো পড়বো। লক্ষ্মীর পাঁচালি পড়ছিলাম, তো সন্ধ্যাবেলা তো আমি তখন সন্ধ্যাবেলাতেই পাঁচালিটা পড়তাম, আর এখন অনুষ্কাকে আঁকাতে নিয়ে যাই তো আর সময় হয় না, 5:30 থেকে যাই, একবারে 7:30 আটটায় আসি, সেই কারণে আমি এখনই পাঁচালিটা পড়ে নিই। তো দেখো পুজো করা হয়ে গেছে, আর নিচে ঘরেও পুজো করে নিয়েছি, দেখলে তুলসীতলাতেও জল দিয়ে নিয়েছি, সবই করে নিয়েছি। তো চলো বন্ধু, আর এখন পুজো টুজো সেরে আমাদের তো পঞ্চমুখী শাঁখ, সেই জন্য 5 বার শাঁখটা বাজাতে হয়, এখন আমি শাঁখ বাজাচ্ছি। তো সেই সময় তো ভয়েস দিইনি, তোমরা বুঝতেই পারছো, কারণ শাঁখ বাজাবো না ভয়েস দেবো, আমি কিন্তু ভয়েসটা পরে দিয়েছি, ভাবলাম তোদের সাথে এটুকুও শেয়ার করি সেই জন্য আর কি। পুজো টুজো সেরে এখন আমার খাওয়া হয়নি, আর অনুষ্কাকে একবারে রেডি করে খাইয়ে স্নান করিয়ে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসেই মাত্র আমি আসলাম, এবার আমি মুড়ি খাবো। তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি জানো, এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি স্কুলে দিয়ে এসে, বুঝো স্কুল থেকে দিয়েছে, এইমাত্র ভাতটা বসালাম, এরপর দুটো খাবো, তারপর আবার কি রান্না হবে দেখো। তো রান্না বলতে এই যে এখানে সবজিগুলো আছে, জানি না কী হবে, এখন যাই হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা চলো, ঠিক আছে চলো, মানে দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে চলো। ঝিঙে পোস্ত হবে, আর পটল আর হোপাটাকে আমি হলুদ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভাজবো, আর এই যে পোস্তর। তো দেখো এখন হোপা আর হচ্ছে যে পটল ভাজা হয়ে গেছে, আর এই যে পোস্তটা চাপিয়ে দিয়েছি, আর পোস্ত বাটাও হয়ে গেছে, এই যে বাটিতে আছে। আর আমি আর তোমাদের দাদাভাই ভাত খাবো বলে ভাত ধরে নিয়ে চলে এসেছি, গরম গরম পোস্ত, শাক ভাজা, পটল আর হোপা ভাজা। তো শাকটা আমি করিনি, মা করেছে, মা দিয়ে গেল। তো সবাই ভাত টাত খাওয়া দাওয়ার পর একবার শুয়েছিলাম, ঘুম থেকে উঠে অনুষ্কাকে আনতে গিয়েছিলাম, অনুষ্কাকে নিয়ে এসে আমি আর একবার শুয়েছিলাম অনুষ্কাকে নিয়ে। তো ও ঘুমালো না, একটু কার্টুন দেখলো, ফোন দেখলো, দেখে এখন এই দেখো রেডি সেডি হয়ে গেছে, বড় অনুষ্কা অনুষ্কা এখন আঁকতে যাচ্ছে আর আমি ওকে নিয়ে যাচ্ছি। তো আমার এগুলো ডিউটি তাই না, স্কুল দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, আবার আঁকতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, নাচতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, না ক্লাসগুলো তো আমাকেই করাতে হয় না। তো চলো চলো আমরা ঘুরে আসি, এসে তোমাদের সাথে এখনও অনেক 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 গল্প করবো। তো আমি আর শোয়ার সময়টা ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে একঘেয়েমি হয়ে যাচ্ছিলো কদিন ধরেই, তো সবসময় নেচেই যাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা ঘুরে আসি, টাটা। এখন আমি অনুষ্কাকে যেখানে আঁকাতে আসি সেখানে চলে এসেছি, তো তাদের বাড়িতে আছে, এই যে দেখছো ধোঁয়াটা উঠছে, এটা হচ্ছে বিস্কুট ফ্যাক্টরি আর কি।
তো এখানে আর কি মানে সমস্ত রকমের আটা ময়দার জিনিস খাবার তৈরি হয়, বিস্কুট পাউরুটি এইসব আর কি। তো সেই ধোঁয়াটাই বের হচ্ছে, দেখো কি দেখতে ভালো লাগছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আকাশটাও কি সুন্দর হয়ে আছে, প্রকৃতিটা এতটাই সৌন্দর্য লাগছে, আমাকে এতটাই মুগ্ধ করলো, ভাবলাম আমি তো দেখছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো রোদের মানে হালকা একটু মানে সূর্যটা ডুববো ডুববো ডুবেই গেছে, তো প্রায় ওর মধ্যে একটু রোদের ছিটে দিচ্ছে, তো সেই সূর্যের কিরণটাতে জলটাও ঝলমল করছে আর ধোঁয়াটা উঠছে। তারপর সবুজ মানে গাছপালা আর নীল আকাশ, নীলেতে সাদাতে আকাশ, কতটা মনোরম দৃশ্য লাগছে বলতো। আর একটা জিনিস শেয়ার করবো, আমাদের তো এবার তো মাঠে রুয়া টুয়া হবে, আর এই দেখো অনুষ্কারা সব আঁকতে চলে এসছে, স্যারও চলে এসছে, তো ওদেরকে আঁকা মানে স্টার্ট করে দিয়েছে, আর আমি এই সাইডটাতে দাঁড়িয়ে মানে ভিডিওটা করছি। তো এখন সব মাঠে রুয়া টুয়া শুরু হবে, অনেকের মাঠে কাদা হয়ে গেছে, এগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি। তো দেখতে থাকো বন্ধুরা, ওটা হচ্ছে ওই পিঠে যেতে হবে দিয়ে করতে হবে। দেখো আমার কিন্তু দারুণ লাগছে জায়গাটা, জলটা ঝিকঝিক ঝিকঝিক করছে, তো ধোঁয়াটার সাথে দেখছি বলে অতটা ভালো লাগছে না। আর আকাশটা দেখো ভালো লাগছে না বলো, পাহাড়ের চূড়ার মতন কত সুন্দর, আর আকাশটা মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, সেটাই তো আমি ভাবছি কীরকম মেঘটা করে আছে দেখছো। তো এই দেখো এই দিক থেকে বললাম না তোমাদেরকে দেখাবো যে মাঠে কাদা হয়ে গেছে, দেখো মাঠগুলো দেখো জল কাদায় ভর্তি। তো এবার ধান রোয়া হবে, সেই কারণে আমাদের এখানের মাঠগুলো এখন এই অবস্থা, চারিদিক সবুজ, নীল আকাশ, ফাঁকা একদম, তার মানে দারুণ লাগছে দেখতে। আর তার মধ্যে আমি আছি তোমাদের, আবার এত বৃষ্টি নেমে গেছিলো সে কি বলবো। যাই হোক বৃষ্টিটা একটু ছাড়তে ওই ছিমছিম করে পড়ছিল, আমরা আসলাম এই মাত্র জাস্ট আসছি, এসে এবার একবার আমি ও ঘর থেকে সমস্ত কিছু এই ঘরে নিয়ে চলে এলাম খাবার দাবার। আর বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে, টাটা।